আল্লাহ কে যদি ভয় করতাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতাম না। আল্লাহর ভয়টাই যদি অন্তরের ভিতরে থাকতো বাজান রে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা যাইতো না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকতো কখনো কাউরে আমি ধোকা দিতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকতো তাহলে আলেম ওলামাকে কখনো গালি গালাজ পারতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকতো কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানব রচিত রাজনীতি কখনো করতাম না। কথা বলেন ঠিক কিনা? বল হলো আল্লাহর ভয় নেই, যতটুকু বলি সব মিথ্যা বলতেছি, ধোকাবাজি। যেমন আবাদ না করে গলগোলায় ফসল তোলার আশা করা যায় না, ফসল ভরার আশা করা যায় না, বাজানরে নেকের কাজ না করে জান্নাতের আশাও করা যায় না। আল্লাহ রাসূল বলেন আজ্জান্নাতু কায়ান, জান্নাত একটা ফাঁকা ময়দান, বান্দার আমলের দ্বারাই জান্নাত সুসজ্জিত হয়, যার আমল যত বেশি হয় তার জান্নাত তত দামি হয়, যার আমল যত কম হবে তার জান্নাত তত নিম্নমানের হবে। কই যে হুজুর, বৈশে মৈশে জান্নাতের বারান্দায় যদি আল্লাহ জায়গা দেয় তাই অনেক কিছু আছে না, যাইতে লোক আছে। দুনিয়ার ক্ষেত্রে তো আপনি চিন্তা কখনো করেন না, আমার জমিতে মানুষের নয় 50 মন হয়েছে, আমার 2-5 মন হলেই যথেষ্ট, এই চিন্তা কি দুনিয়ার ব্যাপারে করেন? দুনিয়ার ব্যাপারে আপনি চান অমুকের জমিতে 30 মন হয়েছে, আমার জমিতে 35 মন হোক, অমুকের বাড়িতে একতলা বিল্ডিং আমার বাড়িতে 2 তলা হোক, এরকম অপরের চাইতে নিজেকে বড় হওয়ার জন্য, নিজেকে বেশি পাওয়ার জন্য আশাবাদী হন, কিন্তু আখেরাতের ব্যাপারে কেন নিজেকে ছোট বানাইতে চা? এটা শয়তানের ধোকা, শয়তানের ধোকা। শয়তান ধোকা দিয়ে আপনি আমাকে নেক কাজ থেকে অনেক দূরে সরায় নিয়ে যাচ্ছে, অনেক দূরে সরায় নিয়ে যাচ্ছে। কি করে মানুষ আমল থেকে দূরে সরে যায়? তো এই জন্য এক নম্বরে আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে আনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ, হিকমত এবং বিজ্ঞতার মূল হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে এসে যায় বাজান রে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না, ওই মানুষটা কখনো কোরআন বিরোধী কাজ করতে পারে না, ওই মানুষটা কখনো আলেম ওলামাদের বিরোধিতা করতে পারে না, ওই মানুষটা কখনো তাফসীরুল কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, ওই মানুষটা কখনো আলেম ওলামাকে জেলে পাঠাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। এখানে তো আল্লাহ দুইটা কাজ করতে বললেন, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় আর নফসের বিরোধিতা। সূরা আর রহমানে আল্লাহ ডাইরেক্ট একটাই কাজ বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে সেই ব্যক্তির জন্য দুইটা জান্নাত। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। কি আমার বানানো কথা বলছি না ডাইরেক্ট কোরআন থেকে বলছি? কাজ কি? আল্লাহর ভয়, একটাই কাজ আল্লাহর ভয়। বাজানরে আল্লাহর ভয় যার অন্তরে এসে গেছে, ফজরের নামাজের সময় সে কখনো ল্যাবের ভিতরে থাকতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে এসে গেছে সেই মানুষটা কখনো ওজনে কম দিতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে এসে গেছে সে ফাহিশা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে এসে গেছে সেই মানুষটা কখনো আমার নবীর সুন্নতের বিরোধিতা করতে পারে না।
একটাই কাজ, আজকে থেকে আল্লাহর ভয়, আমি যে কষ্ট করি না কেন আমাকে চিন্তা করতে হবে আল্লাহর সামনে আমাকে যেতে হবে। যখন আজান হয়ে যায় আমাকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহ পাক আমাকে সময় দিয়েছে, এই সময়টা যে কোনো মুহূর্তে আমার হায়াতের প্রদীপ নিভে যেতে পারে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। তাহলে এই যে সময় দিয়েছে আল্লাহ, হায়াত দিয়েছে আল্লাহ, এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। আপনি আমার বয়সী অনেক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা, অনেক ছোট বাচ্চা চলে গেছে, কিন্তু আল্লাহ পাক এখনো আপনি আমাকে রেখেছে, এখনো আছি, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক ডাক দিতে পারে, চলে যেতে পারি, তো কি নিয়ে যাব, কতটুক জোগাড় করেছি, কতটুক আছে। এই যে চিন্তা করছি জান্নাতে চলে যাব, জান্নাতে যাব, নেক আমল কোনো কিছু নাই, জিজ্ঞাসা করলে বলে হুজুর আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ মাফ করে দিবে, মিশা আশা, মিশা আশা, নেক কাজ থেকে এই মিশা আশা মানুষকে অনেক দূরে সরায় দিচ্ছে, আল্লাহ রহমানুর রহিম, কিন্তু আল্লাহ যে কাহার, আল্লাহ ধরা যে শক্ত ধরা, এটা মানুষের জীবন থেকে ডিলেট করে দিয়েছে, শুধু রহমানুর রহিম আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ মাফ করে দিবে, যদি আল্লাহ মাফ না করে তাহলে কি দশা হবে, কি হবে, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের আজাব দুনিয়ার কেউ সইতে পারবে না, কবরের আজাব বড় কঠিন জায়গা। বিশ্বনবী বলেন কবর প্রতিদিন বলছে আনা বাইতুদ দুদাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আলা বাইতুল গুরাবি, ও দুনিয়ার মানুষ আমি কবর কীট পতঙ্গের ঘর, আমি কবর সব বিচ্ছুর ঘর, আমি কবর একাকীর ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমার ভিতরে আসতে গেলে বাতি নিয়ে এসো, আমার ভিতরে আসতে গেলে সাথী নিয়ে এসো, আমার ভিতরে আসতে গেলে সঙ্গী নিয়ে এসো। বিশ্বনবী বলেন আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আকসিরু যিকরা হাদ বিল্লাযাতিল মাউত, বেশি বেশি তোমরা সাত বিনষ্টকারী মউতকে স্মরণ করো, মউতকে স্মরণ করো, মউত তোমাদের পিছনে পিছনে আছে, মউত তোমাদের পিছনে পিছনে আছে, মউত থেকে যেখানেই দৌড়াও না কেন, যেখানে পালাও না কেন, মরণ তোমাদের ঘিরে নিবে, মরণ থেকে তোমরা কখন রেহাই পাবে না। আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনতে হবে, যেমন ভয় এনেছিল সাহাবা আজমাইন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় করতেন, কবরস্থানের পাশ দিয়ে হযরত উসমান জিন্নুরাইন যায়, চোখের পানি টস টস করে পড়ে, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, আল্লাহ নবীর সাহাবীরা ডাকতে বলে উসমান, জাহান্নামের কথায় আপনি এত কাঁদেন না, আপনি কবরস্থানের পাশ দিয়ে যাইতে কেন এত কাঁদেন। হযরত উসমান গনি ডাকতে বলে রে আল্লাহর নবীর সাহাবীরা, আমি বারবার বিশ্ব নবীর জবান থেকে শুনেছি কবর হবে আখেরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, কবর যে পাশ পাবে হাসরের ফুলচূড়াতে সে পাশ পাবে, কবরে যে ফেল যাবে সব জায়গায় সে ফেল। ওই কবরের কথা আমার মনে পড়ে আমার ভয় লাগে, হাসরের ময়দানে তো সঙ্গী সঙ্গী থাকবে, জাহান্নামের ভিতরেও সঙ্গী থাকবে, কবরে আমার কোন সাথী নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকব, যুগের পর যুগ বছরের পর বছর কেমনে থাকব, কবরের ভয়, মরণের ভয়, হাসরের ভয়, কুলসিরাতের ভয়, কবর বড় কঠিন জায়গা। কিতাবের ভিতরে লেখে হযরত আবু যার গিফারি,
বিশ্বনবীর কন্যা ফাতিমাতুজ জোহরাকে যখন কবরে রাখে, কবরকে ডাক দে বলে, রে কবর সাবধান সাবধান, বেয়াদবি করো না। কবর, রে তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? ও কবর, শুনে নাও শুনে নাও, তোমার ভিতরে যাকে রাখা হচ্ছে ইনি হলো জান্নাতের সরদারি যুবক হাসান হুসাইনের মা। ও কবর, শুনে নাও শুনে নাও, বেয়াদবি করো না, তোমার ভিতরে যাকে রাখা হচ্ছে সে হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও খবর, তুমি শুনে নাও শুনে নাও, বেয়াদবি করো না, তোমার ভিতরে যারা রাখা হচ্ছে সে হলো জান্নাতের সর্দারিনী হযরতে ফাতিমা। খবর, রে বেয়াদবি করো না, তোমার ভিতরে যাকে রাখা হচ্ছে সে হলো বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর করিজার টুকরা। কবর জবাব দেয় আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সরদারি ফাতিমাকে চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি চিনি শুধু আমল, আমি চিনি শুধু নেক আমল। আমার ভিতরে যিনি নেক আমল নিয়ে আসবে, যার নেক আমল যত বেশি হবে, যার আমলের পাল্লা যত ভারী হবে, সে আমার সমাদর পাবে।